কার আমি ঋতুপর্ণা আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর চলুন আজকে আমি দেখুন এক লিটার ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি তো চলুন আজ একটা জিনিস বানাবো আপনাদের সাথেও শেয়ার করছি এই দেখুন দুধ ফুটে গেছে আর এদিকে আমি এক ঢাকনা জল নিয়ে নিলাম আর এরপর ছোট ঢাকনার দু ঢাকনা আমি ভিনিগার নিয়ে নিচ্ছি তো ওই জলে মিলিয়ে নিয়েছি এখন চলুন এক হাতে দুধে যে দুধে ওই ভিনিগার মেলানো জলটা দিতে থাকবো আর হাতে আমি নাড়াতে থাকবো তাহলে চলুন এটাকে ছেনা কাটিয়ে নিই এই দেখুন নাড়তে 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 অটোমেটিক্যালি ছেনাটা কেটে যাবে কিন্তু নাড়তে হবে এই দেখুন দেখেছেন কী সুন্দর ছানাটা কেটে গেছে তো চলুন এখন এটাকে স্ট্রেনারে আমি ছেঁকে নিই ভালো করে চলুন এই যে আবার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নেবো ভালো করে ছানাটা না হলে না ভিনিগারের গন্ধটা থেকে যায় আর একটু ভালো করে ধুয়ে নিলে গন্ধটা থাকে না তো চলুন হাত দিয়ে তো নাড়ানো যাচ্ছে না গরম ছানাটা প্রচন্ড তো চলুন এইভাবেই আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো এই দেখুন ছানাটাও কিছুটা ঠান্ডা হয়ে এসছে তো এটাকে আমি উপর থেকে প্রেস করে করে জলটাও কিছুটা ছেঁকে নেব তো চলুন এখন ওইভাবে রেখে দিলে জলটা প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম জলটা এমনিই আমার ছেঁকে ছাকা হয়েই গেছে তো চলুন পুরো শুকনো করব না একটু ভেজা ভেজা ভাব থাকবে ওই অবস্থায় চলুন ছানাটাকে আমি একটু ম্যাস্ট করে নিই হাত দিয়ে এই দেখুন আর এই একটুখানি এক চিমটির মতো আমি বেকিং পাউডার দিলাম এই দেখুন হাতে তালুটা দিয়ে না একটু ভালো করে ঘষে ঘষে ম্যাচ করে নিতে হবে বেশি যে ঠান্ডা করতে হবে ছানাটা তা কিন্তু না একটু হালকা গরম অবস্থাতেই কিন্তু এটা করতে হবে অথচ জলটাও ঝরে যাবে অথচ পুরো কিন্তু শুকিয়ে যাবে না এই দেখুন এই ভাবে প্রায় পনেরো কুড়ি মিনিট আমি ম্যাস্ট করে নিয়েছিলাম তো চলুন এখন আমি একটু কড়াইয়ে রসটা বানিয়ে নিই চিনির এই দেখুন আধা কাপের মতো মানে এক কাপের মতো আমি চিনি দিয়েছিলাম আর তিন কাপ জল দিয়েছিলাম এক কাপ চিনিতে তিন কাপ জল তো চলুন এখন ঢাকা দিয়ে দিলাম ওটা একটু ফুটুক ফুটে গেলেই চিনিটা গলে যাবে ততক্ষণ চলুন এটা আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে গোল্লা করে নিই মানে এটা তো রসগোল্লা বানাবো ও আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি কী বানাবো আজকে না আমি রসমালাই বানাবো দেখছেন আমি আসল জিনিসটাই কিন্তু বলতে ভুলে গেছি তো চলুন এখন গোল্লাগুলো আমি এইভাবে বানিয়ে নিলাম রসগোল্লার এই যে দেখুন রস ফুটে গেছে রস তো গাঢ় করবো না এটা এইরকমই পাতলা থাকবে তো এরকম ফুটে গেলেই এবারে সব চলুন একে একে রস মানে গোল্লাগুলো আমি ছেড়ে দেবো এই রসের মধ্যে এই যে দেখেছেন এখন ভালো করে একটু হালকা সাহার দিয়ে হালকা সাইড থেকে একটু নাড়তে থাকবো এই দেখুন প্রায় দশ মিনিট পরে এই অবস্থা পুরো কিন্তু আমি লো করিনি গ্যাসের ফ্লেম মিডিল আছেই কিন্তু আমি করে গেছি একবার মিডিল একবার হাই এইভাবেই কিন্তু আমি রসগোল্লাগুলো করে নিয়েছিলাম এই দেখুন ফুটছে প্রায় আধা ঘন্টা আমার টাইম লেগেছিলো এইভাবে আর এইদিকে চলুন হাফ লিটার আমি ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম এটা মালাই যেটা বানাবো সেটা চলুন এখন এটাও ফুটতে দেবো এখন ফুটে ফুটে একটু গাঢ় হোক একটু ঘন হয়ে যাক হ্যাঁ ততক্ষণ চলুন এই যে দশ মিনিট প্রায় ফুটলো আস্তে করে দিয়েছিলাম লো ফ্লেমে এখন যতটা স্বাদ অনুসারে আমি চিনি দিয়ে দিলাম দেখুন চিনির তো মাপ হবে না কেউ একটু বেশি মিষ্টি খায় কেউ একটু কম মিষ্টি খায় তাই এটা নিজেদেরকে একটু নিজের মতো অ্যাড করে নিতে হবে আর ওই দুধের মধ্যে চলুন একটু এলাচ থেতো করে নিই এলাচটা দিয়ে দেবো এলাচের ফ্লেভারটা ভালোই লাগে আর যারা পছন্দ করেন না তারা তো স্কিপ করেই যেতে পারেন আর এদিকে দেখুন এলাচের খোসাগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি এই খোসাগুলো কিন্তু চায়ে দিলে চায়ের কিন্তু ভালো স্মেল এসে যাবে ওই জন্য ওটাকে আলাদা করে আমি রেখে দেবো এই দেখুন মিলিয়ে দিলাম আমি এরপর আমি একটা আমুলের প্যাকেট ছোট্ট এটার মধ্যে দুধের মধ্যে ভালো করে গুলে নেবো একটু ভালো করে নেড়ে 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 গুলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ডাব ডাব যেন না হয়ে যায় এই দেখুন ভালো করে কিছুক্ষণ ধরে নেড়ে নিতে হবে আর আমুল দুধটা দিলেই না দুধটা একটু ঘন হয়ে আসবে মানে যা ঘন হয়েছে হয়েছে তারপরও দিলে কিন্তু এর স্বাদও দ্বিগুণ বেড়ে যায় আর একটা ঘন ভাবও চলে আসে আর এইদিকে দেখুন আমার রসগোল্লাগুলো তো রেডি এই দেখুন নরম হয়েছে না দেখুন দেখতেও ভালো হয়ে গেছে তো এগুলো চলুন একটা প্লেটে আমি ট্রান্সফার করে নিই সব থেকে তুলে নিই এই দেখুন এইভাবে আমি সবগুলোই তুলে নেব আর এইদিকে দেখুন দুধটা তো বন্ধ করে দিয়েছিলাম দুধটা বন্ধ করে দেওয়ার পরেই দেখুন আমি একটু কেশর মিলিয়ে দিচ্ছি কেশর দিলে কিন্তু কালারটা বেশ ভালো হয় না খুব মিষ্টি কালারে আসে অনেকে যারা কেশরের ফ্লেভার পছন্দ করেন না তারা অ্যাভয়েড করে যাবেন কোনো অসুবিধা নেই তো আমার তো ভালোই লাগে আমি অ্যাড করেছি ওই কারণে এখন আমি আবার গ্যাসের ফ্লেম আমি চালিয়ে দেবো তো এখন একটু ফুটতে দেবো প্রায় পাঁচ দশ মিনিটের মধ্যে ফুটতে দেবো এই দেখুন এরপরে আমি সব রসগোল্লাগুলো এর মধ্যে ছেড়ে দেব এই যে এরপরেও আমি একদম লো ফ্লেমে করে এখন প্রায় দশ মিনিট এটা ফুটুক রসগোল্লা সমেত এই দেখুন তাহলে চলুন এখন দশ মিনিট মোটামুটি এটা হোক না হলে রসের মধ্যে যে মালাইয়ের ব্যাপারটা মানে আছে সে রসগোল্লার মধ্যে আর কি প্রবেশ করুক তো ততক্ষণ চলুন আমি এইদিকে একটু আলমন্ড কটা ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে কেটে নিই গার্নিশ করার জন্য আর কি আর এমনিতে কিছুটা দুধে মিলিয়েও দেবো বেশ ভালো লাগে এই যে দেখুন আমি কেটে নিচ্ছি আলমন্ডটা তো একদিকে যখন কাটছি কটা একটা দুটো ছিটকে ছিটকে বাইরে চলে যাচ্ছিলো এই দেখুন কাটা হয়ে গেছে আর এই দেখুন রসমালাই আমার প্রায় রেডি ঠান্ডাও হয়ে গেছে আর এই সময় আমি কিছুটা আলমন্ড আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কালারটা ভালো এসছে না চলুন তাহলে এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিই দেখা যাক খেতে কিন্তু অপূর্ব হয়েছিল জানেন আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই ভালো লাগবে এই যে দেখুন এর উপর থেকে আমি একটু কেশর ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য আর একটু আলমন্ড কুচি ব্যাস এবারে আমরাও এবারে খাবো তাহলে চলুন ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে নেক্সট ব্লগের জন্য আর একটু অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত টাটা